সুবুরী রাষ্ট্র মিয়ানমার যুদ্ধর খবর লো মই এই মুহূর্তে আপনার সম্মুখত উপস্থিত হয়েছো বিজু কুমার ডেকায় আর এই মুহূর্তের খবর দিব বিচারিম যে 2024 পহিলা ফেব্রুয়ারির পরা মিয়ানমার আমার সুবুরী রাষ্ট্রখন সামরিক জুন্তা বাহিনী তাত শাসন ব্যবস্থা চলাই আছে অর্থাৎ সামরিক শাসক আর্মি এটা শাসন চলাই আছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাক নচ্ছাদ করে শাসনের বাকজয়ী চলাইছে আর্মি বার্মিজ আর্মি এনে সন্দিক্ষণত তাত গৃহযুদ্ধৰ সূচনা হৈ আছে আৰু নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক চুবুৰীয়া আমাৰ এই ৰাষ্ট্ৰ মিয়ানমাৰৰ বহু খবৰ ইতিমধ্যে আপোনালোকক প্ৰতি মুহূৰ্তত আমি যেতিয়াই তথ্যসমূহ পাইছোঁ তেতিয়াই দি আহিছোঁ এতিয়া কথা হ'ল যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমাৰৰ প্ৰায় 70% অঞ্চলত সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনসমূহৰ নেতৃত্বত আৰু জনগণ সমৰ্থিত পিপুলছ ডিফেন্স ফৰ্চৰ অধীনলৈকে ইতিমধ্যে গুচি গৈছে বার্মিজ আর্মিয়ে ফরকাচুটি হেরাই প্রাণ লোকের বেস ক্যাম্পসমূহ এরি নিজের নিজের হেডকোয়ার্টার সমূহলে পলায়ন করেছে বা অন্য স্থানত আত্মসমর্পণ করেছে এই মুহূর্তে জানাব বিচারিম যে দুদিন পূর্বে বার্মিজ আর্মির তরফ বার্মিজ জুন্তা শাসন চলি আছে বৈদেশিক মন্ত্রালয়ের মুখপাত্র মেজর জেনারেল এগারে উল্লেখ করিল যে দাবি করিল যে থ্রি ব্রাদারহুড এলায়েন্স যত আসলে আছে তিনটা সশস্ত্র বিদ্রোহী সংগঠন সেই সমূহের সঙ্গে এক গোপন স্থানত আলোচনাত মিলিত হয়েছিল বলে দাবি করেছে থ্রি ব্রাদারহুড এলায়েন্সের সঙ্গে গোপন স্থানত চীনের মধ্যস্থতা এক আলোচনা হওয়া বলে কোয়া হয়েছিল আর কোয়া হয়েছিল যে যুদ্ধ বিরতির বাবে প্রারম্ভিক আলোচনা থ্রি ব্রাদারহুড এলায়েন্সের সঙ্গে হয়েছে ঠিক একদরে চীনের বৈদেশিক মন্ত্রালয়ের মুখপাত্র এগারিও দাবি করেছিল যে মধ্যস্থতা সামরিক জুন্তা বাহিনীর প্রতিনিধি আর থ্রি ব্রাদারহুড এলায়েন্সের প্রতিনিধি এক গোপন স্থানত বৈঠকত মিলিত হয়েছিল আর এই ক্ষেত্রত মিয়ানমারত শান্তি স্থাপনের ক্ষেত্রে চীনে সহায় করব আর অনাগত দিনতো সহায় সহযোগ করে যাব এই বিষয় লৈ পেলাই মিয়ানমারের আভ্যন্তরত জনগণের মাজত বা বিদ্রোহী সশস্ত্র সংগঠনসমূহের মাজত বা পিপুলস ডিফেন্স ফোর্সের মাজত ব্যাপক চর্চা চলি থ্রি ব্রাদারহুড এলায়েন্সে এই বিষয়ক লৈ পেলাই প্রথম অবস্থাত কোনো মাত মতা নাছিল স্পষ্টীকরণ দিয়া নাছিল কিন্তু শেহতীয়াকৈ আমার হাতত তথ্য আহিছে যে থ্রি ব্রাদারহুড এলায়েন্স অর্থাৎ যত তিনটা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আছে তাত আছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি তাত আছে আরাকান আর্মি তাত আছে টাং ন্যাশনাল লিবারেশন আর্মি এই তিনটা সশস্ত্র বিদ্রোহী সংগঠনে বিগত 27 অক্টোবরের বার্মিজ আর্মির বিরুদ্ধে অহরহ যুদ্ধ চলাই আছে চীন মিয়ানমার সীমান্তবর্তী চান প্রদেশন ইতিমধ্যে এই থ্রি ব্রাদারহুড এলায়েন্সের তিনটা সশস্ত্র বিদ্রোহী সংগঠনের ঐক্য মঞ্চে বার্মিজ আর্মিক তারপর খেদি নিজের কব্জা লৈ গেছে চীন সীমান্তবর্তী চান প্রদেশন আর তার পাছত শেহতীয়া যিসমূহ দাবি করেছিল চীনের বৈদেশিক মুখপাত্রগৰাকী বা মিয়ানমার সামরিক শাসক জুন্তা বাহিনীর বৈদেশিক মুখপাত্রগৰাকী সেই কথা ইতিমধ্যে নচ্ছাদ করেছে থ্রি ব্রাদারহুড এলায়েন্স আর্মি কৈছে কোনো কারণত মিয়ানমার জনসাধারণের বিপরীতে কাম নকরে জনসাধারণের আশা আকাঙ্ক্ষাক পূরণ করার হাতত অস্ত্র তুলি লওয়া থ্রি ব্রাদারহুড এলায়েন্সে শেষ মুহূর্তলৈকে রাইজর পক্ষ থাকি কাম করব বলে স্পষ্ট করেছে অর্থাৎ চীন আর জুন্তা মিয়ানমার জুন্তায় দাবি করেছিল যে যুদ্ধ বিরতির প্রারম্ভিক অবস্থা গোপন স্থানত আলোচনাত মিলিত হয়েছে সেই নচ্ছাদ করেছে থ্রি ব্রাদারহুড এলায়েন্সের তরফ ইয়ার পাছত বাকি কেতবোর অঞ্চল থ্রি ব্রাদারহুড এলায়েন্সের অধিকৃত অঞ্চল নিজের দখল থাকা অঞ্চলসমূহ ব্যাপক হারত বার্মিজ আর্মিয়ে হেলিকপ্টারে বোমা নিক্ষেপ করেছে ফাইটার জেটেরে তাত বোমা নিক্ষেপ করেছে আর শেহতীয়াকৈ আমার হাতত যুব তথ্য আছে সেই তথ্য অনুসরি দক্ষিণ চান প্রদেশের ককাং স্বায়ত্তশাসিত অঞ্চলত আজি পুয়ার ভাগত তাত এয়ারড্রপ করা হয়েছে এয়ারড্রপ মানে এই যে পারাশুটে 200তক অধিক বার্মিজ আর্মিক তাতে নমুয়া হয়েছে ককাং স্বায়ত্তশাসিত অঞ্চলত 200তক অধিক বার্মিজ আর্মিক পারাশুটক তাতে নমুয়া হয়েছে আকাশমার্গের প্যারাশুট আর সেই সকলে সশস্ত্র বিদ্রোহী সংগঠন MNDAA অর্থাৎ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি অধিকৃত অঞ্চলত তাত কাম করব বা মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মির বিরুদ্ধে তাত যুদ্ধ করবর আকাশমার্গে নমুয়া হয়েছে এই দৃশ্যসমূহ আপনার দেখাইছো
কেনেদৰে প্ৰাতপৰসমূহ আকাশমাৰ্গৰ পৰা নামিছে পেৰাচুট লৈ আৰু সেইসকলে সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন এম এন ডি এৰ বিৰুদ্ধে তেওঁলোকে যুদ্ধ কৰিব কিন্তু এই মুহূৰ্তত পুনৰবাৰ কৈ থ'ব বিচাৰিম যে চীন আৰু জুন্টা ম্যানমাৰৰ জুন্টা সামৰিক শাসকে যি কূটকৌশল ৰচনাই থ্ৰী ব্ৰাদাৰহুড এলায়েন্সক একাষৰীয় কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিল অৰ্থাৎ ম্যানমাৰৰ জনগণৰ সন্মুখত তেওঁলোকক হেয় প্ৰতিপন্ন কৰিবৰ কাৰণে যি অপপ্ৰচাৰ চলাল সেই অপপ্ৰচাৰৰ বিপৰীতে কিন্তু তেওঁলোকে থ্ৰী ব্ৰাদাৰহুড এলায়েন্সে ম্যানমাৰৰ জনসাধাৰণৰ হৈ তেওঁলোকে বাৰ্মিজ আৰ্মীৰ বিৰুদ্ধে যুদ্ধ চলাই যাব বুলি পেলাই ইতিমধ্যে স্পষ্ট কৰিছে ইতিমধ্যে মিজোৰামত সেই চান প্ৰদেশ আমাৰ মিজোৰামৰ সিটোপাৰে থকা ম্যানমাৰৰ চান প্ৰদেশৰ পৰা প্ৰায় 40তকৈ অধিক হাজাৰ লোক আহি তাত আশ্ৰয় লৈ আছে মিজোৰামত মণিপুৰৰ সিটোপাৰৰ পৰা বহু লোকে প্ৰায় 2000তকৈ অধিক লোকে আহি তাৰ পৰা পলাই আহি প্ৰাণ লৈ মণিপুৰত আশ্ৰয় লৈ থাকিবলগীয়া পৰিৱেশৰ ঘোষণা হৈছে এনে প্ৰেক্ষাপটত সমগ্ৰ বিশ্বই ঠিক নজৰ ৰাখিছে এই ম্যানমাৰ যুদ্ধবিধ্বস্ত ম্যানমাৰৰ ওপৰত আৰু যুদ্ধবিধ্বস্ত ম্যানমাৰৰ প্ৰায় 70% অঞ্চল যেতিয়া সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনসমূহে নিজৰ কব্জালৈ লৈ গৈছে পিপুলছ ডিফেন্স ফৰ্চৰ সহযোগত আৰু বাকী থকা 30% অঞ্চলক ক্ষমতাত আছে বাৰ্মিছান সেইসকল সেই 30% অঞ্চল যদি সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনৰ সহযোগত পিপুলছ ডিফেন্স ফৰ্চে জব্দ কৰিবলৈ দখল কৰিবলৈ সক্ষম হয় তেতিয়াহ'লে নিশ্চিতকৈ বাৰ্মিজ জুন্টাই আত্মসমৰ্পণ কৰিবলগীয়া পৰিৱেশৰ সূচনা হ'ব অথবা বাৰ্মিজ জুন্টাৰ মুৰব্বী ছিনিয়ৰ জেনেৰেল মিন আং লাইঙে দেশ এৰি পলায়ন কৰিব লাগিব অথবা তেওঁ আত্মসমৰ্পণ কৰিবলৈ বাধ্য হ'ব সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন অথবা পিপুলছ ডিফেন্স ফৰ্চৰ সন্মুখত ম্যানমাৰ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটোৰ যিসমূহ তথ্য আমাৰ হাতত আহিব পোনপটীয়াকৈ সেইসমূহ লগে লগে আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিম এতিয়ালৈ নমস্কাৰ।